আসসালামু আলাইকুম, আমন্ত্রণ প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্ল্যাশে সাথে আছি আমি কাজী আয়েশা। আর কিছুদিন পর 20 নভেম্বর পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ 2022-এর। রোমাঞ্চকর এই প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। পূর্বের আসরগুলোতে বিভিন্ন ধরনের অশ্লীলতা থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। পূর্বের ফুটবল বিশ্বকাপে সমকামিতা এবং যৌন ব্যবসা রমরমা হলেও এবার তা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে আয়োজক কাতার। ইতোমধ্যে বিশ্ববাসীকে সুন্দর একটি বিশ্বকাপ অনুষ্ঠান উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। তারই অংশ হিসেবে বিশ্বকাপের অতিথিদের স্বাগত জানাতে নতুন একটি পদ্ধতি অবলম্বন করেছে কাতার সরকার। দেশটির সড়কগুলোর দেয়ালে দেয়ালে টানানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বলিত ব্যানার ফেস্টুন। এগুলো এই বিশ্বকাপ উপলক্ষে কাতারের সমাগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানাবে। অথচ আগের আসরগুলোতে অর্ধনগ্ন নারীদের দিয়ে বানানো বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে স্বাগত জানানো হতো। গত 30 অক্টোবর টিআরটি ওয়ার্ল্ড এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জানায়, ফিফা বিশ্বকাপ 2022 এর আয়োজক কমিটি বিশ্বের জনপ্রিয় এই আসরকে সামনে রেখে কাতারের রাজধানী দোহার বিভিন্ন সড়কের পার্শ্ববর্তী একাধিক দেয়ালের ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস শোভা পাচ্ছে। হাদিসগুলো আরবিতে লেখার পাশাপাশি সেগুলোর ইংরেজি অনুবাদও লিখে দেয়া হয়েছে। এ খবর প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী বেশ প্রশংসিত হচ্ছে কাতার সরকার। অনলাইনে সক্রিয়রা বলছেন, এটি বিশ্ব দরবারে ইসলামকে ফুটিয়ে তোলার দারুণ ও উদ্ভাবনী একটি পদ্ধতি। এজন্য তারা কাতারকে ধন্যবাদ জানাচ্ছেন। ইতিমধ্যে ইসলামের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরতে ফের চালু করা হয়েছে দেশটির বিখ্যাত মিউজিয়াম অফ ইসলামিক আর্ট। 1.5 বছর বন্ধ থাকার পর ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে জাদুঘরটি খুলে দেওয়া হলো। ফুটবল উপভোগে আসা দর্শকদের ইসলামী সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগ কাতার প্রশাসনের। 1.5 বছর ধরে চলা সংস্কার কাজের পর নতুন রূপে সাজানো হয়েছে জাদুঘরের অন্দর। দোহায় সাগর ঘেঁষে তৈরি মিউজিয়াম অফ ইসলামিক আর্ট ভবনটিকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম সুন্দর স্থাপত্য হিসেবে। প্রাচীন ও আধুনিকতার মিশেলে অনন্য নির্মাণ শৈলীর কারণে জগৎজুড়ে খ্যাতি এই জাদুঘরের। পাথরে খোদাই করা কুরআনের আয়াত, 3 মহাদেশের 11,000 শিল্পকর্ম স্থান পেয়েছে গ্যালারিতে, আছে 13 শতকেরও ঐতিহ্য। প্রতিটি দেয়ালে ফুটে উঠেছে ইসলামের গৌরবের ইতিহাস ও সংস্কৃতি। এখানে ইসলামী ইতিহাসের বিভিন্ন যুগ অনুযায়ী আলাদা গ্যালারিতে রয়েছে আরব ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিলপত্র, শিলালিপি, তৈজসপত্র, গহনা, অস্ত্র, পাণ্ডুলিপি। জাদুঘরের পাশাপাশি এখানে রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, যেখানে আরবি ও ইংরেজি ভাষার 1.5 লাখেরও বেশি বই রয়েছে। তাছাড়া বিশ্বের প্রায় 200 দুর্লভ বই রয়েছে যা আর কোথাও পাওয়া যাবে না। সেখানে শিশুদের জন্য রয়েছে পৃথক পাঠাগার। মিউজিয়াম অফ ইসলামিক আর্টের পরিচালক জুলিয়া গনেলা বলছেন, বিশ্বের অন্যতম সুন্দর জাদুঘর এটি। অসাধারণ নির্মাণ শৈলী অতীত ও বর্তমান এখানে একসাথে ধরা দেয়। গ্যালারির অভ্যন্তরীণ নকশায় পরিবর্তন এনেছি। আমার মনে হয় লাখ লাখ মানুষের সামনে ইসলামের ঐতিহ্য তুলে ধরার জন্য বিশ্বকাপ একটি ভালো সুযোগ। দর্শক, এই ছিল প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com।